এখন আমরা দেখাচ্ছি আপনাদেরকে চিংড়ি মাছের মালাই, চিংড়ি মাছের সর্ষে দিয়ে। তো প্রথমেই চিংড়ি মাছগুলোর মধ্যে একটু নুন ছিটিয়ে দিচ্ছে মা, তারপর দেবে হলুদ। এই সর্ষে চিংড়িটা মা জাস্ট দুর্ধর্ষ রান্না করে। এর মধ্যেও দিয়ে দেবে একটু কাঁচা তেল, সর্ষের তেল। ভালো করে মাখিয়ে না, ভালো করে মাখিয়ে নিচ্ছে। এরপর এটাকে আমরা তেলে ফ্রাই করে তারপরে সর্ষে বাটা দিয়ে ভালো করে রান্না করব। তো সেটাও আপনাদেরকে দেখাবো আমি। চিংড়ি মাছটা ছাড়ার জন্য প্রথমে আমি তেল গরম করে নিয়েছি। মা এবার এর মধ্যে অল্প কালো জিরে দিয়ে দিচ্ছে। এরপরে মাছগুলো ছেড়ে দেবে। একে একে মাছগুলো ছাড়া হচ্ছে। এর মধ্যে সর্ষে, কাঁচা লঙ্কা বাটা একসাথে রয়েছে। তার মধ্যে একটু মা হলুদ, লঙ্কার গুঁড়ো আর টক দই দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছে একটা বাটিতে। এবার মাছটা ভাজা হয়ে গেলে এটা আমরা, এই ব্যাটারটা আমরা ওর মধ্যে ঢেলে দেবো। মাছটা একদম হালকা করে খালি এপিডোপিক নেড়ে নিতে হবে তেলে। এরপরই মা ওই সর্ষে বাটা, লঙ্কা বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো আর দই একসাথে মিশিয়ে রেখেছিল সেইটা এবার এর মধ্যে ঢেলে দেবে। এরপর উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিল, সর্ষের তেল দিয়ে একটু নেড়ে কম আছে এটাকে জাস্ট ভাপিয়ে নেবে। নিলেই আমাদের রেডি সর্ষে চিংড়ি। আর অল্প একটু চিনি দেবে মা। এই চিংড়ি মাছটা রান্না করলে মা একটু চিনি দেয়, তো সেটা স্বাদ অনুযায়ী আপনারা যদি ভালো লাগে তো দেবেন, নইলে নাও দিতে পারেন। তবে অল্প একটু চিনি দিলে দেখবেন মানে চিংড়ি মাছের টেস্টটা আরও ভালো লাগে খেতে। এই ঝোলটা এই হাফ চামচ মতন চিনি দিয়ে দিল। খুব ঝট করে এই রান্নাটা হয়ে যায়। আর এই রান্নাটা আমার মায়ের হাতে খেতে আমাদের ভাই বোনেদের সবার ভীষণ ভালো লাগে, এটা ভীষণই ভালো হয় খেতে। কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম এর মধ্যে। আমার মায়ের হাতে সর্ষে চিংড়ি রান্না একদম রেডি। দেখতেই পাচ্ছেন কালারটা কি দারুণ হয়েছে। মায়ের মতন যতবারই চেষ্টা করেছে বানানোর বানাতে পারিনি, তো আপনারা একবার এরকমভাবে অবশ্যই ট্রাই করবেন, আশা করছি ভালো হবে। সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে একসাথে বাটবেন, তাহলে টেস্টটা ভালো হয়। তো একবার এটা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। আর ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।